চলমান সংকটের কারণে কক্সবাজার পর্যটন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। গত এক সপ্তাহ ধরে পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। সাত দিনে প্রায় 150 কোটি টাকা ক্ষতির মুখে পর্যটন খাতের সঙ্গে জড়িতরা। সিয়াম সোহেলের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ ইউনুস। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন শুনশান নিরাবতা। চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত, তাই হোটেল মোটেলে দেখা দিয়েছে মন্দাভাব। বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এক সপ্তাহ বা যাবতীয় কোনো গেস্ট ঢাকা থেকে বা আউট সাইড থেকে ঢুকতে পারতেছে না, সবাই জানে। তো এখনো পর্যন্ত আমাদের রুমে, আমরা যে যতগুলো রুম আছে, ফুল হোটেল খালি। এরকম পরিস্থিতি চল থাকলে আমাদের এই একদম কষ্টের মধ্যে পড়ে যাবো। আমাদের ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের। একই সঙ্গে বালিয়ারিতে খালি পড়ে আছে কিটকটগুলো। এখানে পর্যটন না আসলে আমরা কক্সবাজারবাসী মোটামুটি একদম অচল হয়ে যাই, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাই। বেশ কয়েকদিন ধরে মানে খুব কষ্টে আছি, হচ্ছে কারণ হচ্ছে মানে ব্যবসা যেহেতু বন্ধ, কক্সবাজার যেহেতু পর্যটক বন্ধ, মানে আমাদের ব্যবসাটাও বন্ধ। এদিকে আটকা পড়া পর্যটকদের সেনাবাহিনীর পাহারায় নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, গেল এক সপ্তাহে পর্যটনের সব খাতে প্রায় 150 কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় 20,000 শ্রমিক বেকার হওয়ার শঙ্কায়। এক সপ্তাহ আমরা একেবারে মহাবিপর্যয়ের মধ্যে আছি। কক্সবাজার পর্যটন নাই বললে চলে। আমরা কোটি কোটি টাকা লোকসানের মধ্যে আছি। স্যালারি, বিদ্যুৎ বিল, জেনারেটর বিল, বিভিন্ন সমস্যা, মেনটেন্যান্স সহ খরচ নিয়ে বিভিন্ন, এবং এভাবে চলতে থাকলে পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে আবারও পর্যটকে মুখরিত হবে কক্সবাজার। সুনীল জলের উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।